আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের স্কুলের অনলাইন ক্লাসে। আমরা আজকে আছি নবম দশম শ্রেণীর কৃষি শিক্ষা বইয়ের চতুর্থ অধ্যায়ে। প্রথমে কিছু ছবি দেখা যাচ্ছে যে এখানে কোথায় ফসল হয়, গবাদি পশুকে কোথায় বিচরণ করতে দেওয়া হয়, ফরেস্ট মাটিতে বা কোথায় সৃষ্টি করা হয় মাটিতে। তাহলে আজকে আমরা মাটি সম্পর্কে জানবো, মাটির ডেফিনেশন সম্পর্কে প্রথমে জানবো। মাটি হচ্ছে ভূপৃষ্ঠের যতটুকু গভীরে লাঙ্গলের ফলা পৌঁছায়, অর্থাৎ ভূপৃষ্ঠের 15 থেকে 18 সেন্টিমিটার স্তরকে মাটি বলে। ইউ হ্যাভ রিটেন অলরেডি। তাহলে আমরা এখন পরের স্লাইডে যাব, ঠিক আছে? এটি হচ্ছে কৃষকের কৃষির ল্যাঙ্গুয়েজ মাটির ডেফিনেশন। পরের স্লাইডে আমরা আসছি। গঙ্গা, ব্রহ্মপুত্র এবং মেঘনার পলি দ্বারা সৃষ্ট অধিকাংশ মাটি নরম, হালকা, ধুলিময় ও কর্ষণযোগ্য। কর্ষণ মানে কি করা যোগ্য, তোমার চাষ করার উপযোগী, ঠিক আছে? আচ্ছা, চাষ করার উপযোগী। তাহলে এই অংশটা একটু লিখে নাও, বেশিক্ষণ লাগবে না। হ্যাভ ইউ ফিনিশড রাইটিং? নো স্যার, হয়নি। ওকে, আমরা তাহলে এখন পরের স্লাইডে যাব। আচ্ছা, ঠিক আছে। তাহলে মাটি কাকে বলি? বাংলাদেশের মাটিতে সব ধরনের ফসল কম বেশি জন্মায় কেন? ঠিক আছে, সমাধান এখানে ক্লিক করব, দেখা যাক এখানে ক্লিক করতে কি হয়। আচ্ছা, মাটি বলতে তাকে বোঝায় যেখানে ফসল জন্মায়, বন সৃষ্টি হয় আর গবাদি পশু বিচরণ করে। কৃষকের ভাষায় ভূপৃষ্ঠের 15 থেকে 18 সেন্টিমিটার গভীর স্তরকে মাটি বলে। আমরা আগে লিখেছি এই অংশটি, গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনার পলি দ্বারা সৃষ্ট অধিকাংশ মাটি নরম, হালকা, ধুলিময় এবং কর্ষণযোগ্য, অর্থাৎ চাষ করার উপযোগী। তাই বাংলাদেশের মাটিতে সব ধরনের ফসল কম বেশি জন্মায়। তাহলে এই অংশ থেকে প্রশ্ন এভাবে আসতে পারে, ঠিক আছে? এভাবে প্রশ্ন আসতে পারে, আর লিখতে তো হচ্ছে না, আমরা তো আগে লিখেছি, তাই না? কি বলো ফোরকান, আগে লিখেছি না আমরা এই অংশটি? একটু হালকা পরিবর্তন আছে, হালকা চেঞ্জ আছে। আচ্ছা, পরিবর্তনটা তুমি চাইলে অ্যাড করে নাও। তাহলে আমরা এখন পরের স্লাইডে যাচ্ছি। অ্যাজ ইউ হ্যাভ ফিনিশড রাইটিং, আচ্ছা, মাটির প্রকৃতি। আচ্ছা, ঠিক আছে, তাহলে এখানে আছে কি মাটির প্রকৃতি?